আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ক্রিসপি চিকেন স্ট্রিপস। এটা কোনো নামি দামি রেস্টুরেন্ট কিংবা KFC BFC স্টাইল চিকেন স্ট্রিপস না। আমি কিভাবে তৈরি করি শুধু এটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। চলুন তাহলে দেখে নেই এর জন্য কি কি করতে হবে। এখানে আমি চিকেনের দুইটা ব্রেস্ট পিস নিয়েছি, আর ব্রেস্ট পিসগুলোকে আমি এইভাবে জুলিয়ান কাট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাট করে নিতে পারেন, তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে করে এইভাবে লম্বা করে কাটা হয়। এবার আমি এই চিকেনটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনাদের কাছে যদি সয়া সসটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়াটা যদি না থাকে সেক্ষেত্রে পাপরিকার গুঁড়াটাও দিতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি বাটার মিল্ক 1/2 কাপ। বাটার মিল্ক খুব সহজেই বাসায় তৈরি করা যায়, হালকা কুসুম গরম দুধের সাথে 2-3 ফোঁটা ভিনেগার মিলিয়ে এই বাটার মিল্কটা তৈরি করা হয়। এবার আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে 1/2 আওয়ারের জন্য ম্যারিনেট করব, তবে আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করতে পারেন, এতে করে চিকেনটা আরও বেশি জুসি হবে। এবার আমি চিকেনের উপরের কোটিংয়ের জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের পরিবর্তে আপনারা এখানে পাপরিকা পাউডার ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। এবার একটা উইক্স দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি পাত্রটা এক সাইডে রাখছি। আর এইদিকে আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি, আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধ কিংবা ডিমও নিতে পারেন। এবার আমি চিকেনের পিসগুলো নিয়ে এইভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে আমি 3 সেকেন্ডের জন্য এই চিকেনের পিসগুলোকে এইভাবে পানিতে চুবিয়ে রাখবো। সবগুলো চিকেন আমি সেমভাবে করে নিচ্ছি। তিন সেকেন্ড পর আমি পানি থেকে চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর আমি সবগুলো চিকেনের পিস পানি থেকে উঠিয়ে এইভাবে ময়দার মিশ্রণে নিয়ে রাখছি। সবগুলো চিকেনের পিস ময়দার মিশ্রণে নিয়ে আমি ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো এইভাবে গড়িয়ে নেওয়ার কারণে চিকেনের মধ্যে একটা লেয়ার ক্রিয়েট হবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে এই ধরনের লেয়ার ক্রিয়েট হয়েছে। এবার আমি আবারও 3 সেকেন্ডের জন্য এই চিকেনের পিসগুলোকে পানির মধ্যে চুবিয়ে রাখছি। 3 সেকেন্ড পর চিকেনের পিসগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি, আর সবগুলো চিকেনের পিস আমি ময়দার মিশ্রণে আবারও গড়িয়ে নিচ্ছি। আমি চিকেনের পিসগুলোকে মোট 3 বার এইভাবে ময়দার মিশ্রণে গড়িয়ে পানিতে চুবিয়ে নিয়েছি, আবার ময়দার মিশ্রণে গড়িয়ে নিয়েছি। এতে করে চিকেনের লেয়ারটা খুবই সুন্দর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের লেয়ারগুলো। এবার আমি সবগুলো চিকেন একটা একটা করে নিয়ে নিচ্ছি, আর সেমভাবে আমি বাকি চিকেনগুলোকেও করে নিচ্ছি। আর এইদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি,
এবার চিকেন স্ট্রিপস গুলো ভাজার জন্য আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে চিকেন স্ট্রিপস গুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো স্ট্রিপস একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। চুলার মিডিয়াম আছে, আমি এই চিকেন স্ট্রিপস গুলোকে 4 থেকে 5 মিনিটের মতো করে ভেজে নিব। চুলার আঁচটা লো রেখে ভাজতে হবে, এতে করে চিকেন স্ট্রিপস এর কালারটা খুবই সুন্দর আসবে। চিকেন স্ট্রিপস গুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি এবার অপর সাইড উল্টে পাল্টে দিচ্ছি। আর অপর সাইডও আমি চুলার মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি কালার চান আরো একটু রাখতে পারেন। আমার স্ট্রিপস গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই স্ট্রিপস গুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা এবং বড়রা খুবই পছন্দ করবে এই চিকেন স্ট্রিপসটা, আর তাছাড়া বিকেলের নাস্তা হিসেবেও সার্ভ করা যায়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী সব রেসিপিস আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আপনারা খুব বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।